नमस्कार আমার আপনজনেরা রুদ্রপ্রসাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একটা খবর আজকে গোটা মিডিয়া জুড়ে প্রচারিত হচ্ছে কি তথাগত রায় বিজেপি ছাড়লেন, কারণ তথাগত রায়ের একটা টুইট, সেই টুইট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তথাগত রায় টুইট করে লিখেছেন যে পশ্চিমবঙ্গ বিজেপি থেকে আপাতত আমি বিদায় নিলাম। টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন, তার এই টুইটের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে কিন্তু আলোড়ন শুরু হয়ে গেছে। অনেকে অনেক কথা লিখছেন, কুণাল ঘোষ তো আগ বাড়িয়ে লিখেই ফেললেন, টুইট করে ফেললেন যে অনেক মানে হাসির ব্যাপার ছিল, এসব লিখলেন আর কি। কুণাল ঘোষের লেখা টুইটটা আপনারা একটু দেখুন তো। এরকমই একটা বাদানুবাদ চলছে, মানে মজার ব্যাপার পেয়ে গেছেন যে তথাগতরা এবার নাকি বিজেপি ছাড়লেন। অনেকেই তাকে লিখেছেন দেখলাম তার টুইটের মধ্যে যে ভালো হয়েছে আপনি চলে গেছেন, বাঁচা গেছে, বিজেপি ছেড়েছেন, খুব ভালো হয়েছে, বিজেপি ছেড়ে চলে যাওয়াই ভালো, এরকম অনেকে লিখছেন। যদিও তারা বিজেপিতে এসছেন হয়তো 2019-19 পরে আর কি, তারা সবাই লিখেছেন, এবং 2015 পরে যারা যারা এসছেন আর কি মোদী আসার পরে, তারা সবাই লিখছেন। কমেন্টসগুলো দেখছিলাম, অনেকের কমেন্টস দেখছিলাম তো, সেখানে দেখলাম যে অনেকেই যারা নব্য বিজেপি এবং নব্য অধুনা হিন্দুত্ববাদী হয়েছেন, তারা সবাই দেখলাম লিখেছেন যে চলে গেছেন, আপনি চলে যান, আপনি চলে গেলেই ভালো, এরকম টাইপের লেখা দেখলাম। অনেকে আবার লিখেছেন আপনি যাবেন না, আপনি কী করছেন। আসল কথা, তথাগত রায়ের লেখার মানে যে যুক্তি বা যে লেখাটা লিখেছেন তার মর্মে যে কী আছে, ভেতরে যে কী আছে, সেটা ধোকার বা সেটা বোঝার ক্ষমতা বেশ কিছু মানুষের নেই। তৃণমূলে থাকা লোকেদের থাকবেন, এটা স্বাভাবিক, কিন্তু বিজেপিতে থাকা বহু লোকেরও দেখলাম নেই। আসলে তিনি যে লেখাটা লিখেছেন সেটা হচ্ছে আপাতত পশ্চিমবঙ্গ বিজেপি থেকে আমি সরে যাচ্ছি। পশ্চিমবঙ্গ বিজেপি থেকে সরে যাওয়া আর বিজেপি থেকে সরে যাওয়া দুটোর মধ্যে আলাদা কথা আছে। এই ছোট্ট কথাটাই বুঝিয়ে দেয় যে তিনি পশ্চিমবঙ্গ বিজেপির কার্যকলাপ থেকে এখন তিনি সরিয়ে রাখছেন, মানে তিনি তার সমালোচনা করতে বা যে ভুলগুলো হচ্ছিল সেগুলো ধরতে তিনি ধরছেন না। তিনি অপেক্ষায় থাকবেন দেখার জন্য যে কলকাতা পুরসভার রেজাল্ট এবং হাওড়ায় যে রেজাল্ট হবে, পুরসভার রেজাল্ট, তার পরিপ্রেক্ষিতে কী হয় সেটা দেখার জন্য। কারণ এই সমস্ত কথা বুঝতে গেলে একটু রাজনৈতিক জ্ঞান দরকার, তার সঙ্গে যে মানুষটা লিখছে তার সম্বন্ধে জানা দরকার। বলতে পারেন আমি এত কথা কেন বলছি, কারণ তথাগত রায়কে আমি আবারও বলছি আমি অনেকদিন আগে থেকে চিনি, এবং চিনি শুধু নয়, তার সঙ্গে আমি দেখেছি মুক্তিচক আন্দোলন থেকে শুরু করে অনেক আন্দোলন পাশাপাশি ছিলাম, দেখেছি, দেখার পরে অভিজ্ঞতা থেকে আমি বুঝেছিলাম যে এই মানুষটা সেই মানুষ নয়। এবং এর আগেও দেখেছি অনেক কিছুতেই, অনেক বক্তব্য রাখা, অনেক কিছুতেই দেখেছি যে তথাগত রায় যেভাবে কথা বলেন, যা কিছু বলেন, সে সমস্ত কিছুই কিন্তু হিন্দুত্ববাদীটাকে আগে বেরিয়ে আসে, অর্থাৎ তথাগত রায়ের মধ্যে হিন্দুত্ববাদী ব্যাপারটাই আগে বেরিয়ে আসে। আর নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসে হিন্দুত্ববাদীর কোনো জায়গা নেই, কাজেই তৃণমূল কংগ্রেসে তিনি যাবেন না, এটা বাস্তব সত্যি। আর তিনি দল ছেড়ে দিচ্ছেন এটা কোথাও লেখা নেই, তিনি কখনোই বিজেপি ছাড়ছেন এটা বলেননি, কিন্তু তিনি বললেন যে পশ্চিমবঙ্গ বিজেপি থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। এই পশ্চিমবঙ্গ বিজেপিটাই হচ্ছে আসল ফ্যাক্টর, যেটাকে অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝতে পারছেন। আসলে টুইটে যে লেখা, যেভাবে তিনি বিবেকের ভূমিকায় অভিনয় করছেন এবং যেভাবে তিনি ক্রমাগত সত্যিটা তুলে ধরছিলেন আনকাট, আবারও বলছি সমালোচনা শোনার জায়গায় হয়তো বঙ্গ বিজেপি নেই, কারণ তারা সমালোচনাকেই ভাবে বোধ হয় খারাপ, নিন্দে করা হচ্ছে। অ্যাকচুয়ালি সমালোচনা না শুনলে মানুষ উঠতে পারে না। স্তাবকে ঘিরে থাকা বঙ্গ বিজেপিতে যারা স্তাবক চাটুকার, তাদের ঘিরে থাকা বঙ্গ বিজেপিতে আসল কথাটা কেউ বলেন না, কারণ সবাই চাটুকারিতা করে নিজের পদ বাঁচাতে চান। সেখানে তথাগত রায় অন্য ব্যক্তি, তিনি চেয়েছিলেন বলার জন্য, এবং অনেকেই আছে, অনেক জায়গা আছে যারা বলতে চান সত্যি কথাটা, তথাগত রায় সেই জন্য সত্যি কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন। আপাতত তিনি সরে গেলেন, তার কারণ তিনি ভাবলেন যে দরকার নেই, যা করছে এরা করুক, সামনে ভোট আছে, এই সময় বলে লাভ নেই। এবার বলি এত কথা কি আবেগের বসে বলে ফেললাম, মানে আমি আমার জায়গা থেকে বললাম যে আমি যেটা বলছি সেটাই ঠিক? না, আমি যেটা বলছি সেটা ঠিক নাও হতে পারে। রাজনীতিতে কখনোই কোনো কথা শেষ কথা হয় না, এটা প্রথম কথা এবং শেষ কথা। তবুও যে কথাটা বলছি, একজন মানুষের ডেপথ দেখে বোঝা যায় যে তিনি কী করতে চাইছেন। নিশ্চয়ই পুঁটি মাছ আর রাঘব বল দুটোর মধ্যে আপনারা এক করে ফেলবেন না। পুঁটি মাছের ওপর দিকে লাফালাফি দেখে অনেকেই ভাবেন পুঁটি মাছ হতো জলের মধ্যে পুঁটি মাছ আছে, কিন্তু রাঘব বল চুপচাপ নিচে থাকে, অর্থাৎ যারা খুব নিচে আছেন, স্থিতদি যাদের মধ্যে আছে, তারা বেশি লাফালাফি করেন না। তো সেক্ষেত্রে তিনিও করছেন না, তিনি চুপ করে গেলেন, কারণ দেখছেন কী হয়, এই হয় কী হয় কী না হয় এই দেখার জন্য তিনি চুপ করে গেলেন, এবং ভাবলেন আর বলে লাভ নেই। কারণ অনেক বলেছেন লোকে তাকে নিচ্ছে, কিছু লোক এবং কিছু মানুষ ভুল বুঝছে, যেভাবে আজকে নরেন্দ্র মোদী
বললেন যে কৃষকের কৃষি বিলটা তিনি আবার ফেরত নিয়ে নিলেন, তুলে নিলেন, প্রত্যাহার করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি একটা কথা বললেন যে আমি সবাইকে বোঝাতে সমর্থ হয়নি, কিছু মানুষ বুঝতে পারেনি, প্রদীপের আলোর মতো সত্যিটাকে অনেকে নিতে পারে। ঠিক সেইভাবেই তথাগত রায়ের যে সত্যিগুলো ছিল, আনকাট সত্যি কথাগুলো ছিল, সেগুলো লোকে নিল না, অনেকে নিয়েছেন, অনেকে নিতে পারেননি, তার জন্যই তিনিও হয়তো চুপ করে গেলেন। এই চুপ করে যাওয়াটাই কিন্তু বিজেপি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া কখনোই নয়। এবার আসি কতগুলো কথায়। অনেকেই লিখছেন, দেখলাম ওই টুইটের মধ্যে লিখেছেন, অনেকে ফেসবুকেও লিখছেন যে আপাতত বাঁচা গেল, বিজেপি থেকে তথাগত রায় চলে গেলেন, আপাতত মিটে গেল ঝামেলা, ঝামেলা শেষ, উনি চলে গেলেই ভালো। অনেকে লিখেছেন আপনি সৌগত রায়ের কাছে চলে যান, তৃণমূল আপনাকে ডাকছে। অনেকে লিখেছেন আপনিও তো বাবুল সুপ্রিয় দলে চলে গেলেন। এই যে কথাগুলো বলছেন, যারা বলছেন তারা মানে কি বলবো, হয় ওই পুটিবাচের ফড়ফড়ানির মতোই যারা কথাগুলো বলেন, তারা বুঝতে পারেন না যে এই টাইপের মানুষরা কোনোদিন অন্য জায়গায় যান না, যাবেন না। তিনি সঙ্গের একজন স্বয়ংসেবক, আজকের নয়, আমি সবই বলে দিচ্ছি তথাগত রায় সম্বন্ধে, 1986 থেকে তিনি আছেন এবং তিনি চাকরি ছেড়ে সঙ্গের কাজে এবং বিজেপিতে যোগদান করেছিলেন। কাজে দুটোর মধ্যে তফাৎ আছে। একটা মানুষ অত বড় টাইপের মানুষ, তিনি সব ছেড়ে এসেছিলেন এবং তার শিক্ষাগত যোগ্যতা আমি বারবার বলেছি অনেক বেশি, এবং তার হিন্দুত্ববাদিতা, মানে হিন্দুত্ববাদ যাকে বলা হয়, যাকে মানেন অনেকে, আমি বলি সনাতনীবাদ, তো সেই হিন্দুত্ববাদ তার কিন্তু যে জায়গায় আছে, এবং বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে থাকার যে ব্যাপারটা আছে, এই সমস্ত কিছু যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই মানুষটা কিন্তু শুধু দিয়েই গেছে। পেয়েছে কি? রাজ্যপাল করে দেওয়াটা কি বড়ো কিছু হয়েছিল? মানুষটা আবার এসেছিল রাজনীতি করার জন্যে, অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে আবার এসেছিল রাজনীতি করার, বঙ্গ বিজেপিতে রাজনীতি করে পদ পাওয়ার জন্য না, তিনি এসেছিলেন সঠিক দিশা দেখানোর জন্য, মানে মাথার উপর থাকার জন্য, যেহেতু তার অভিজ্ঞতা ছিল, সেটাই ছিল তার চাহিদা বলুন বা ইচ্ছে বলুন। যাই হোক, সেসবগুলো এখন অতীত, কারণ তিনি বিজেপিতে এখন কোনো দায়িত্ব নেই, এখন সাধারণ কর্মী, তাকে কেউ বের করতেও পারবে না, কারণ মেম্বারশিপ, যারা মিস কল দিয়ে মেম্বারশিপ আছে তাকে বের করার ক্ষমতা রাষ্ট্র, আমাদের দিলীপ ঘোষেরও নেই এবং কারোরই নেই, তো কারে না। তো যাই হোক, এইরকম একটা অবস্থায় যখন থাকেন তখন একটা কথা পরিষ্কার হয়ে যায় যে দিলীপ ঘোষ বা যারা আছেন তারা যেরকম রাজনীতি করছেন ঠিক আছে, তথাগত রায়ের অবদানও কেউ ভুলবে না। আর বঙ্গ বিজেপিতে তথাগত রায় হয়তো আজকে থাকছেন না, কিন্তু আগামী দিনে আবার তিনি বিজেপির হয়ে আসবেন এবং থাকবেন, এটাই সবাই কামনা করবে, কারণ সবাই চায় যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হোক এই রাজ্যে এবং বিরোধী দল হিসেবে বিজেপি সুসংবদ্ধ হোক, আর কিছু নয়। তো বিজেপি থেকে চলে যাচ্ছেন তথাগত রায়, এই সমস্ত কিছু ভ্রান্ত ধারণা। আর তথাগত রায় এবং সৌগত রায় দুই ভাই হলেও দুজনের কিন্তু বিপরীত মেরুতে অবস্থান করে, আর দুজনের চিন্তাভাবনা টোটালি আলাদা। কাজেই তিনি তৃণমূলে চলে যাবেন এটা ভাবা মনে হয় ভুল হচ্ছে, আর তৃণমূলে গিয়েও বহু ভালো ভালো মানুষ যারা বিজেপি করতেন এক সময় রাগে দুঃখে তৃণমূলে চলে গেছে, বিজেপির, আমি আবারও বলছি বিজেপির কার্যকর্তা এবং যারা স্বয়ংসেবক ছিলেন এবং সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন, এরকম অনেকেই তৃণমূলে গেছিলেন বটে কিন্তু গিয়েও আবার তারা থাকতে পারেননি। এখনও যারা আছেন অনেকে গিয়ে টিকতে পারছেন না, কারণ কোথাও গিয়ে কেন গণ্ডগোল হয়, যেরকম আমরা দেখেছি কর্নেল সব্যসাচী বাগচি, তিনি অভিমানে চলে গেছিলেন কিন্তু আজ তিনি নেই, তিনি বিজেপির দিকেই আছেন। কাজে এটাই হচ্ছে বাস্তব সত্যি, আর রুদ্রবার্তা মানে আনকাট সত্যি যুক্তি সহকারে। এখনকার মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যুক্তি দিয়ে বিবেচনা করে কোথাও কোথাও কমেন্টস করবেন। আমার আপনজনদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে একটা জিনিস কখনোই করবেন না, যেটা হচ্ছে আমরা সম্মান যদি কাউকে করতে না পারি অসম্মান করার অধিকার আমাদের নেই। ব্যাস এটুকুই বলার ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তার পরবর্তী বার্তায়, আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।